শিক্ষার্থী বন্ধুরা, অনুশীলন 3.2 এর 13 নম্বর প্রশ্নটা দেখো। এখানে ক দেখো, কয় হচ্ছে যদি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো হয় তবে দেখাও যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউব ইকুয়াল টু 3ABC। দেখো আমাদের যা দেওয়া আছে লেখি, দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো। তাহলে এখানে কিন্তু আমরা এ প্লাস বি ইকুয়াল টু মাইনাস সি লিখতে পারি। আমরা জানি সমানের উপরে গেলে সাইন চেঞ্জ হয়, প্লাস সি ছিল মাইনাস সি হয়েছে। এখন যদি উভয় পক্ষ ঘন করে দেই, মানে কিউব দিয়ে দিলাম, এখন দেখো এটাকে যদি আমরা মান নির্ণয়ের যে সূত্রটা আছে সেটা যদি বসায় দেই যে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3AB ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু এটা সমান মাইনাস সি কিউব। এখন এই মানটা কিন্তু আমাদের কাছে আছে এ প্লাস বি ইকুয়াল টু কত, মাইনাস সি। সবই ঠিক থাকবে, এখানে শুধুমাত্র মাইনাস সি বসায় দেব, ঠিক আছে? তাহলে এখানে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এখানে হবে মাইনাস 3ABC, আর বাকি সব ঠিক থাকবে। এখন এ মাইনাস 3ABCকে ডানে নিয়ে নিব এটাকে, আর এটাকে আমি বামে নিয়ে আসব, ঠিক আছে? এটা প্লাস থাকলে এ পাশ ওপাশ গেলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়, তাহলে কিন্তু আমাদের যেটা দেখাতে বলছি সেটাই হয়ে গেছে, এটাই শুধু। ওকে, দেখো প্রিয় শিক্ষার্থীরা, 13 এর খ যেটা আমাদের দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো লিখলাম। এখন এখানে একটা কাজ করব, যেমন এখানে দেখো বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি, উপরে যে দেখা যাচ্ছে এটা, এইটা দ্বারা সেটা বের করবো প্রথমে। তাহলে এখানে বি প্লাস সি ইকুয়াল টু মাইনাস এ লেখা যায়, তাহলে এটাকে উভয় পক্ষ যদি বর্গ করে দেই তাহলে এটা হোল স্কোয়ার, এটা হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু কি আসে, এ স্কোয়ার। তার মানে বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার আসলো। আবার একইভাবে সি প্লাস এ ইকুয়াল টু বি, যেমন এই যে সি প্লাস এ ইকুয়াল টু মাইনাস বি, আবার এটাকে যদি আমরা বর্গ করে দেই পি কিউ, আবার এটাকে এ প্লাস বি ইকুয়াল টু মাইনাস সি বর্গ করলাম আগের মতোই, তাহলে আমাদের কিন্তু বি প্লাস সি হোল স্কোয়ার মান পেয়ে গেছি, বি প্লাস সি হোল স্কোয়ার মান আমরা এই পেয়ে গেছি, আবার সি প্লাস এ হোল স্কোয়ার মান পেয়ে গেছি, আবার কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ারের মানও আমরা এই পেয়ে গেছি। লেফট হ্যান্ড সাইড যেহেতু প্রমাণ করতে বলছে লেফট হ্যান্ড সাইড, তো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু লিখলাম। এখন বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি, এ হোল স্কোয়ারের কিন্তু আমাদের মানগুলো আছে, মানগুলো আমরা বসায় দিলাম। এখন আমরা এটাকে সরল করব, দেখো 3ABC, 3CA, 3AB, লাসে কত 3ABC, তাহলে উপরে আসে এটা আসে এ স্কোয়ার, এখান থেকে এ, আর এখানে বি স্কোয়ার বি, আর এখানে সি স্কোয়ারের থেকে আর একটা সি আসে, তাহলে উপরে আসতেছে এ কিউব বি কিউব সি কিউব। এখন আমরা এই যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউব, এর মধ্যে এই যে তিনটা পদ, তিনটা পদের যে কোনো দুইটা পদের আমরা মান নির্ণয় সূত্র বসাই দিতে পারি। আমরা প্রথম মান নির্ণয় সূত্রটাই বসাই প্রথমবার এ কিউব প্লাস বি কিউবের, তাই এ প্লাস বি হোল কিউব মাইনাস 3AB ইন্টু এ প্লাস বি প্লাস সি কিউব। এখন দেখো এই যে এ প্লাস বি, এই এ প্লাস বির মান কিন্তু আমাদের আছে মাইনাস সি কিউব, মাইনাস সি, ঠিক আছে? তাহলে সে মাইনাস সি আমরা বসাই দিলাম। এখন এখানে কী আসে মাইনাস সি কিউব, এখানে আসে প্লাস 3ABC, আর এখানে সি কিউব। এখন দেখো এটা এইটা কাটা যায়, আর উপরে থাকে 3ABC, নিচে থাকে 3ABC, তাহলে ইকুয়াল টু 1, এটাই আমাদের সেই রাইট হ্যান্ড সাইড প্রুফ। ওকে শিক্ষার্থী বন্ধুরা, 14 নম্বর অঙ্কটা দেখো। এখানে পি প্লাস কিউ ইকুয়াল টু আর হলে দেখাও যে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব ইকুয়াল টু 3PQR। তাহলে আমাদের যা দেওয়া আছে সেটা আমরা লিখলাম, পি প্লা পি মাইনাস কিউ ইকুয়াল টু আর, বামপক্ষে যে বামপক্ষে যা আছে লিখেছি। এখন এইটুকুকে আমরা মান নির্ণয় সূত্র নিলাম, এই যে পি কিউব মাইনাস কিউ কিউব, তাহলে এ কিউব মাইনাস যে বি কিউবের মান নির্ণয় সূত্র পি মাইনাস কিউ হোল কিউব প্লাস 3A PQ ইন্টু পি মাইনাস কিউ। তাহলে এখন দেখো এই যে পি মাইনাস কিউ, এই যে পি মাইনাস কিউ, পি মাইনাস কিউর মান কিন্তু আমাদের কাছে আছে, তাহলে আর আর বসায় দিলাম, ঠিক আছে? অর্থাৎ পি মাইনাস কিউর যে মানটা আর সেটা আমরা বসায় দিলাম। এখন আমরা ক্যালকুলেশন করি, এখানে আর কিউব, এখানে 3PQR, আর এখানে মাইনাস আর কিউব হয়, তাহলে মাইনাস আর কিউব, সরি এটা মাইনাস আর কিউব প্লাস আর কিউব, এটা কাটা যায়, তাহলে থাকে কি 3PQR। এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড, এই কর রাইট হ্যান্ড সাইড, দ্যাট ইজ জানপক শুট। দেখো 15 নম্বর অঙ্কটা দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 3.28
এখানে দেয়া আছে 2x প্লাস মাইনাস 2 বাই এক্স ইকুয়াল টু 3 হলে দেখাও যে 8 ব্র্যাকেট এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব ইকুয়াল টু 63 দেয়া আছে 2x মাইনাস 2 বাই এক্স ইকুয়াল 3 আমাদের লেফট হ্যান্ড সাইড আছে যেটা লিখলাম এখন 8 দ্বারা যদি এটাকে গুণ করে দেই 8 এক্স কিউব আর উপরে এটা এইটা আসে তো 8 এক্স কিউব মাইনাস 8 বাই এক্স কিউব আমরা কিন্তু এটা দ্বারা 8 এক্স কিউব 8 এক্স কিউব দিয়ে কিন্তু লিখতে পারি 2 কিউব এক্স কিউব মানে 2 এক্স হোল কিউব কিন্তু লিখতে পারি তাহলে আমরা লিখলাম 2 এক্স হোল কিউব আর এখানে এটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র মান নির্ণয়ের সূত্র আছে কি এ কিউব মাইনাস বি কিউবের এ কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয়ের সূত্র কি জেনেছিল এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 এ বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে অসুবিধা দিলাম দেখো এখানে এটা এটা কাটা যায় আর এটার মান তো আমাদের কাছে এই থ্রি আছে আর এটার মান থ্রি আছে তাহলে দেখো আমরা এই যে এটার মান থ্রি আছে এটার মান থ্রি আছে এই যে থ্রি আর থ্রি বসাই দিলাম তিন তিনে নয় তিন বারো 36 ইকুয়াল টু করলে 63 এটাই তো রাইট হ্যান্ড সাইড প্রুফ বা শুট প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনুশীলনী 3.2 এর 16 নম্বর অঙ্কটা আমরা একটু করি দেখো এখানে এখানে দেয়া আছে এ ইকুয়াল টু স্কোয়ার রুট 6 প্লাস স্কোয়ার রুট 5 হলে এ টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই এ কিউবের মান নির্ণয় করো এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যা দেয়া আছে লিখলাম দেয়া আছে এ ইকুয়াল টু স্কোয়ার রুট 6 প্লাস স্কোয়ার রুট 5 এখন প্রিয় শিক্ষার্থীরা আমাদের যে জিনিসটা দেখতে হবে সেটি হচ্ছে আসলে আমাদের কী প্রয়োজন এখানে তুমি দেখো যেটা বের যার মান বের করতে বলছে সেটাকে যদি আমরা একটু এখানে একটু ক্যালকুলেশন করে দেখি রাফে মনে করো এ টু দি পাওয়ার 6 মাইনাস 1 এ কিউব তাহলে এটা ইকুয়াল টু কী লেখা যায় এ টু দি পাওয়ার 6 এ কিউব মাইনাস 1 বাই এ কিউব দেখো এখানে এ কিউব মাইনাস 1 বাই এ কিউব এখানে দেখো এ কিউব মাইনাস 1 বাই এ কিউব এটা কিন্তু এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এটা আসতেছে এ মাইনাস 1 বাই এ কিউব প্লাস 3 এ ইন্টু 1 বাই এ আর এ মাইনাস 1 বাই এ তার মানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখলাম আমাদের কাছে আছে কি এ তাই আমাদের লাগবে 1 বাই এ তার মানে আমাদের এই যে 1 বাই এটা আমাদের বের করতে হবে তারপর আবার বের করতে হবে এ মাইনাস 1 বাই এ তার মানে হচ্ছে এরকম অঙ্ক থাকলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু রাপে একটু দেখে নিবা আমাদের কী কী প্রয়োজন সেই অনুযায়ী যেটা দেওয়া আছে সেটা দিয়ে তুমি ওইগুলো বের করে নিবা ওকে তাহলে আমাদের আমরা কী পেলাম এখানে 1 বাই এটা আমাদের বের করতে হবে এবং এ মাইনাস 1 বাই এও বের করতে হবে ঠিক আছে 1 বাই এ আমরা বের করি দেখো 1 বাই এ তাই এটার 1 বাই এটার 1 বাই এখন আমাদের কথা ছিল কি স্কোয়ার রুট প্লাস রুট 5 যদি এরকম হয় তাহলে এটা কি এটাকে যদি এ চিন্তা করি এটাকে যদি আমরা বি চিন্তা করি দেখো তাহলে এ প্লাস বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যদি নিতে চাই তাহলে এ মাইনাস বি দ্বারা গুণ করতে হবে তার মানে এটাই থাকবে এখানে একটা কী হবে মাইনাস দিয়ে আমাদের গুণ করতে হবে তার মানে দেখো এই এ মাইনাস বি ঠিক এটাকে কিন্তু আমরা উপরেও গুণ করলাম তাহলে লব এবং হরে স্কোয়ার রুট 6 মাইনাস স্কোয়ার রুট 5 গুণ করেছি ঠিক আছে নিচে কিন্তু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়ে গেল তাহলে এখন দেখো স্কোয়ার রুট 6 হলে স্কোয়ার স্কোয়ার রুট 5 হলে স্কোয়ার তার এইটার মান যেমন স্কোয়ার রুট 6 হলে স্কোয়ার মানে কি স্কোয়ার রুটে কাটা গেলে 6 থাকে স্কোয়ার রুট 5 হলে স্কোয়ার দিলে 5 থাকে তাহলে নিচে থাকতেছে কি 6 মাইনাস 5 ওকে তাহলে দেখ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো নিচে হচ্ছে 6 মাইনাস 5 মানে হচ্ছে 1 ইকুয়ালটা তো তাহলে এর মান আমাদের ছিল 1 বাই এ আমাদের আমরা আমাদের চাহিদা অনুযায়ী বের করেছি আমাদের কী প্রয়োজন এ মাইনাস 1 বাই এর মানটা তাহলে এ মাইনাস 1 বাই এর মান বের করি এর মান আছে 1 বাই এর মান আছে এর মান 1 বাই এর মানের মাইনাসের জন্য কিন্তু এখানে মাইনাস ছিল প্লাস হয়ে গেছে দেখো এটা আর এটা কাটা যায় ইকুয়াল টু 2 স্কোয়ার রুট 5 এখন আমরা মান নির্ণয়ের প্রদত্ত রাশিতে যাই প্রদত্ত রাশি এই আমরা যেটা আগে রাফে করেছিলাম সেটাই এখন এখানে করবো এ টু দি পাওয়ার 6 বাই এ কিউব মাইনাস 1 বাই এ কিউব তাহলে এ কিউব মাইনাস 1 বাই এ কিউব তারপর এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 এ বি ইন্টু এ মাইনাস বি
তাকে এটা এটা কাটা যায়। এ মাইনাস ওয়ান বাই এর মান কিন্তু আমাদের কাছে আছে, কি ছিল টু স্কোয়ার রুট ফাইভ। এই দুই জায়গাটা আমরা বসাই দিলাম। এখন আমরা এটার ক্যালকুলেশন করলাম, এই যে টু কিউব আর এটা আসতেছে কত, স্কোয়ার রুট ফাইভ আর এখানে তিন দুগুণে ছয় এত। আমি একটু এটাকে একটু আবার একটু তোমাদেরকে একটু দেখাই, টু স্কোয়ার রুট ফাইভ হোল কিউব, তার মানে কি টু কিউব স্কোয়ার রুট ফাইভ হোল কিউব। টু কিউব মানে কি এইট, আর স্কোয়ার রুট ফাইভ হোল কিউব, স্কোয়ার রুট যদি থাকে দ্যাট ইস তোমরা যেটাকে রুট ওভার বলো, তাহলে এর মধ্যে যেটা থাকে সেটা একটা বের হয়ে যায় আবার মধ্যে একটা থাকে, ঠিক আছে। এই তাহলে এখানে পাঁচ আটে চল্লিশ, সিক্স স্কোয়ার রুট ফাইভ, আট ছি চল্লিশ স্কোয়ার রুট ফাইভ, অ্যান্সার।